अरे जब मांगा है इंसाफ तो अंजाम देख कर छोड़ेंगे, जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछा नहीं छोड़ेंगे। अरे वामपंथीरा একটা বড়ই রাজনীতি করতে গুতগুতি করে না, বামপন্থীদের লড়াই একটা গলিতে নয়, বামপন্থীদের লড়াই এক পঞ্চায়েত কা প্রধান, এক গ্রাম সংসদ কা মেম্বার, এক কাউন্সিলর, এক চেয়ারম্যান, এক কর্পোরেশন কা মেয়র, এক বিধানসভা মে এমএলএ, এক পার্লামেন্ট মে এমপি, ইস বারে মে রাজনীতি করনে ওয়ালে লোক হাম লোক নেই হ্যায়। যতদিন এ রাজ্যের মাটিতে, যতদিন এ দেশের মাটিতে, যতদিন এ দুনিয়ার মাটিতে অপশাসন, লুট, অত্যাচার, খেটে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে ধরা সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজে ঝাড় লড়ে যাবে, লড়ে যাবে। আর একটা কাজ আরানোর কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গলিতে গুতগুতি মারামারি করছে, আর তৃণমূলের চাংড়া গুলো ভাবছে এটাই আমার দুনিয়া। আরে হাম লোক জানতে হ্যায় কি আপনি গলি মে তো কুত্তা ভি শের হ্যায়, বাহার কবি আও উসকে বাদ দেখা জায়েগা। 2910 কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা, বিপ্লবী যুব সংগঠনের ডিভাইয়ে বাইর কর্মীরা আজ প্রথম হেঁটেছে না, অসংখ্য প্রাক্তনীরা আমাদের মঞ্চ থেকে শুরু করে ওই শেষ অব্দি বসে আছেন, পেদল চলে হে হাম লোক। কবি কলেজ নির্মাণ কে লিয়ে তো কবি কারখানা বানানে কে লিয়ে তো কখনো বক্রেশ্বর হলদিয়া পেট্রোকেমিক্যালস বানানোর জন্যে তো কখনো এ রাজ্যের বুকে শান্তি সম্প্রীতি আমন প্যার মোহাম্মত ও চেন কা ইয়ে যে বাতাবরণ হে ইসকো বরকরার রাখনে কে লিয়ে। পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয়, সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা, নেতৃত্বদের শেখানো রাস্তা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত হবে না, জিস ময়দান পর না ইস দেশ কা নাম ইন্ডিয়া হোগা ইয়া ভারত হোগা ও নেই হোগা, জিস লড়াই কা সংঘর্ষ কা এজেন্ডা ইয়ে নেই হোগা কি আপনি লুঙ্গি পরেন না আপনি ধুতি পরেন, আপনি টিকা লাগান না আপনি টুপি পরেন, আপনি ফ্রিজে কিসের মাংস রাখেন, এটা হবে না। তাই লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুজি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। তাই নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো। আরে ধর্ম কিসকে পাশ সিখনে যায়েঙ্গে, বিল্লি কে পাশ তো ধর্ম হ্যায় চুহে কা কতল করনা, ধর্ম সবি সে সিখা নহীঁ যাতা, ধর্ম হলো মানুষের ধর্ম, যে বাঁচতে জানে, যে হাত ধরে ভালোবেসে বুকে টেনে লড়াই করে, মাথা উঁচু করে বাঁচাতে অন্যদেরকে লড়াইয়ের মাটিতে আনতে পারে। কোন গর্ধ অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য, আরে উসকা জিরো কা ভাব ভি পতা নেই হ্যায়, শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়। আমাদের কো
আমাদের আশঙ্কা রয়েছে যে ডেমোক্রেসির ফোর্থ পিলার রুটি রুজির কথা বলছে কিনা। যদি নির্দিষ্ট দেশ লোটা দাঙ্গাবাজ আর চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায়, তখন লড়াইয়ের মাঠে কিছু অবস্টাকল এবং হার্ডলস আসে, কিন্তু সেটাকে অতিক্রম করা বামপন্থীদের কাছে তুড়ি মেরে কাজ হয়। 50টা দিন কারো কাছে মুখ দেখায়নি কমরেডরা, এই যে বসে আছেন এই কমরেডরা, এই কমরেডরা, আর এখানে অসংখ্য কমরেডরা। আরে জব দিল সে দিল মিলতা হ্যায় তো জুবা কো খোলনে কা জরুরত ভি নাহি পড়তা হ্যায়। তাই গোটা রাজ্যের মানুষ আজ কাজ রুটি রুজির পক্ষে তারা কথা বলছে। সিফ হঙ্গামা খড়া করনা হাম লোগো কা কোই ভি মকসদ নাহি হ্যায়। আমাদের তো আসল কাজই হলো কি কোটা সিস্টেমটার বদল করার, তাই সিস্টেম বদলের লড়াই আছে। অনেক ছোট থেকে এসেছি ব্রিগেডের মাঠে বাবার হাত ধরে, মঞ্চটা ওদিকে হতো ওই কোণে গিয়ে বসতাম। আজও এসছেন ওনারা এখানে যে আমার রাজ্য কমিটির, আমাদের রাজ্য কমিটির সদস্যরা এই গোটা চত্বর জুড়ে, আর আমাদের অসংখ্য 4000 ইউনিট কমিটি, 670টা লোকাল কমিটির যারা আমাদের কর্মী না আমাদের প্রাক্তনীরা যারা উপস্থিত আছেন, তারা ব্রিগেডের মাঠে নিয়ে আসার জন্য, আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি, তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে 25-75-এর ভাগ বাটোয়ারা করতে হবে, কেউ শেখায়নি। শিখিয়েছে পাশের জনের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে। এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা, ওই প্রাক্তনীরা, এই প্রাক্তনীরা, এখানে অসংখ্য অভিভাবকরা আছেন কাঁধে। আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি, এখনো তাকালে চোখের সামনে মইদুলকে দেখতে পাই, 16 জন পুলিশ মিলে পিটিয়ে মেরেছিল। এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে। এখনো অমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে পেয়ের লড়খড়া কর জব গির জাতা হ্যায় রোতে রোতে, সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে। লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুব ওই মন্দিরের সামনে অফিসের সামনে রেখেছে, এখনো পর্যন্ত ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি। কি করে ছেড়ে দেবো এদেরকে? যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেঈমান বলবে। বেঈমান হতে পারবো না। কি করতে পারি আমরা? অসংখ্য আইনজীবীরা আছেন, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা সাব ডিভিশনাল কোর্ট পর্যন্ত, হাম লোগো কা কমরেড কে লিয়ে, আম জনতা কে লিয়ে জো লোগ লড়তে হ্যায়, ডক্টর সাহাব সব হ্যায়, এক একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, কি বলতে পারি আপনাদেরকে আমরা? আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম, আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে, যে আশায়, যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব, ছেড়ে দেব না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এরা অনেক কথা বলে, কে ওই বলছে আপনি কে বলবেন, ও ওই বলছে আপনি কে বলবেন। আজ হাম লোক ইস ব্রিগেড কা ময়দান সে ও জো লোক বলতে হ্যায় খুদ কো কে আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, আগর দাম হ্যায়
তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়ক গুলো বিধানসভার ভেতরে বিজেপি, আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এমএলএ সিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। আমরা আবেদন করতে চাইছি, আমরা এই সকল অংশগ্রহণকারী মানুষের কাছে যে আমরা বলেছি বন্ধ কারখানার শ্রমিক যে জমি অধিগৃহীত আছে সেই জমিতে নতুন করে কারখানা বানানো, অসংখ্য চাকরি প্রার্থীরা একটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা অবস্থানরত হয়ে বসে আছেন, এ দায়বদ্ধতা এ জিম্মেদারি আপ লোক নহীঁ লেনা চাহেঙ্গে কে? আমার হবু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সব থেকে সুন্দর যে অংশটা চুল, শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের তার শরীরের তার সব থেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো, তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে আপ লোক নেবেন না? নিতে হবে তো, যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে? সেভেন পাস সেভেন ফেল করা ওই মাস্টারগুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে, ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের, আমরা যে লড়াইটা করছি সেটা কাম ব্যাক করার জন্য লড়াই। হ্যাঁ, হাম লোক জানতে হ্যাঁ কি ये T20 का मैच नहीं है, ये टेस्ट मैच है, लेकिन कभी कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है, आता देर के नामाते हो है निश्चित तोरा এই অসংখ্য ছাত্র যুব কর্মীদেরকে রাস্তায় বুথে অঞ্চলে পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর দেড় দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল, এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে লড়ে যাবে। আমাদের দাবি কি? কাজ দিতে হবে। আমাদের দাবি কি? কারখানা বানাতে হবে। আমাদের দাবি কি? লুট বন্ধ করতে হবে। আমাদের দাবি কি? দেশকে বাঁচাতে হবে, তাই তো তিরঙ্গা রেখেছি। জব জব দেশ বাঁচানে ওয়ালো কা কাম জো হতা হ্যাঁ ও কাম ও নেই করকে জব ও দেশ বেচনে পর তুলা হতা হ্যাঁ তখন আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়, তাই দেশের সংস্কৃতি দেশের কৃষ্টি দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে? নতুন বোতলে পুরনো তো সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে, কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে, বাঁচার সুযোগ নেই। তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2,910 কিলোমিটার হেঁটে গরিব থেকে গাঁ মেহনতি মানুষ আমাদের পথযাত্রীরা যারা হেঁটেছেন, যারা তেজ দেখিয়েছেন, যারা সাহস দেখিয়েছেন, যারা দৃঢ়তা দেখিয়েছেন, তাদের সাথেই আমরা একথা গোটা রাজ্যের বুকে কান পেতে শুনেছি। কারা যাবে? আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও, আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও, আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও, আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। আরে কোন লোক যাতে হে বাসুদেব আচারিয়া মোহাম্মদ সেলিম সহ গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন, যারা বিধানসভার ভেতরে পার্লামেন্টের ভেতরে যেতেন, উন লোকোঁ কা দম নেই হোতা কে এনআরসি কে বারে মে বাত করনে কে লিয়ে, ওদের দম হতো না আমাদের 100 দিনের কাজের টাকাকে লুট করার, ওদের দম হতো না আমাদের আবাস যোজনার ঘরের টাকা লুট করার, ওদের দম ছিল না চাকরি বিক্রি করে দেবার।
কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো। অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন আমরা জানি, আপনাদের কাছে আমাদের আবেদন। হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন কে আসমান সে উতরেগা ফরিশতা আর ও পরি আকার কুছ পরিবর্তন কর দেগা। কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে কম্বল পেতে চলেই শুয়ে থাকবে, তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশা থেকে আপনাদের প্রতিও আমাদের হাত বাড়ানো রইল। যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে, কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না, পারা যায় না। তাই আমরা বলছি কে যাবে 2024-এর পার্লামেন্টের ভেতরে, কারা যাবে? যারা এই রাজনীতির বিরাজনীতিকরণ করেছে, যারা এই গোটা রাজ্যের গোটা দেশের কাজের জায়গা, রোজগারের জায়গা, গোটা অর্থনীতির জায়গাকে যারা টিকিয়ে রাখতে চাইছে, তারা যারা এই গোটা অর্থনীতিটাকে তুলে ধরতে চাইছে, কাজ দিতে চাইছে, কারখানা বানাতে চাইছে, দেশকে রক্ষা করতে চাইছে, তাদেরকে পাঠাতে হবে পার্লামেন্টের ভেতরে, তাদেরকে পাঠাতে হবে বিধানসভার ভেতরে। কিউকে বামপন্থা হি একমাত্র ঊর্জা আর শক্তি হ্যায় যে যারা ঘামের বিনিময়ে টাকা রোজগার করে, আর যারা স্বচ্ছতার সাথে দুবেলা ভাতের জোগাড় করে, তাদের হয়ে কথা বলে এই শেরো কা বাচ্চা যে বিধানসভা আর পার্লামেন্ট মে যাতে হ্যায়। বাকি নীতি আর আদর্শ কা বাত বাদ দিজিয়ে, কুত্তা মোটা হো জানে সে কোই শের নহি বনতা। লড়াইটা নীতির, লড়াইটা আদর্শের। তাই কাজের দাবিতে, শিক্ষার দাবিতে এ লড়াইয়ের শেষ কোথায়? এ লড়াইয়ের শুরু। তাই কবির কথাতে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খড়গ কৃপাণ ভুলে গেছে, এই রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত। তাই কমরেডদের কাছে, আগত সমস্ত লড়াকু মানুষদের কাছে আমাদের আবেদন, আমাদের সকলের আবেদন, আসুন এ লড়াইয়ের মাটিতে আমরা শপথ করি কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, এই গোটা রাজ্যকে, গোটা দেশকে এক উন্নততর ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য। আর তার জন্য যদি আমাদেরকে আরো অনেক কঠিন পথ পার করতে হয়, সে পথে আমাদের ক্লান্তি থাকবে না। তাই আপনাদের কাছে আসা, আপনাদের দিকে দু হাত বাড়িয়েই আমরা কথা দিচ্ছি, এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কোনো রকম কোনো গুঞ্জাইশ নেই। হ্যাঁ, ইনকালাব জিন্দাবাদ।